মুহাম্মাদের নাম যত জপি আমাদের কাছে মধুর মতো লাগে, মুহাম্মাদের নাম উল্লেখ করলে কলিজার মধ্যে শান্তি অনুভব হয়। আমার নবীর মুহাম্মাদ আমাদের অস্তিত্ব, আমার নবীর মুহাম্মাদ ইসলামের অস্তিত্ব, আমার নবীর মুখে আঙ্গুল তোলার আঙ্গুল ভেঙে ফেলা হবে, আমার নবীকে কটুক্তি করার জীবন দুনিয়াতে বিদায় দেওয়া হবে, আমার নবীকে কেউ কটুক্তি করলে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। তুমি ভেবেছ ফ্রান্স শক্তিশালী, ইউরোপের অংশ, ইউরোপের সাথে আমাদের বাণিজ্যিক ব্যবসা আছে, সম্পর্ক আছে, কাজে আমি ইউরোপের সাথে সম্পর্ক সেট করতে পারি না। আর আমি বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতে পড়ে আমি আমার স্ত্রীর সম্পর্ক সেট করতে পারি, ছেলের সম্পর্ক সেট করতে পারি, আমার নিজের সম্পর্ক শেষ করতে পারি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله، وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সভাপতি সর্বস্তরের ভাইরা আমার সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করা হয়েছে ফ্রান্সে। গোটা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগেছে, জ্বলন সৃষ্টি হয়েছে। আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কিভাবে মহাব্বত করি বেঈমানরা তা বুঝেই না। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে তাদের জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল তোমাকে ছেড়ে দেব, তুমি শুধু মুহাম্মদকে গালি দাও। খুবাইব রাদিয়াল্লাহ বলতেছেন হে কাফের বেঈমান মুশরিকের দলেরা, আমার জীবন তো দূরের কথা, সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের মধ্যে আমি জিন্দা থাকতে একটা কাঁটার আঘাত আমি সহ্য করব না, বরং তার পূজো আমি করবই করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিনরা মহব্বত করে, তাদের সন্তানের চেয়েও বেশি, বাবার চেয়ে বেশি, মার চেয়ে বেশি, নিজের জীবনের চেয়েও বেশি। নবীর মহব্বত ইমানের অংশ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে এইভাবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান অর্থে, সম্মান রক্ষা করার জন্য, তার জীবনকে হেফাজত করার জন্য, তার ইজ্জাতকে সমুন্নত করার জন্য, তার ইজ্জাতকে বুলন্দ করার জন্য যদি কোটি কোটি মুসলমানের জীবন দিতে হয় তারা জীবন দিতে প্রস্তুত রয়েছে। আমি পাশ্চাত্য থেকে বলতে চাই তোমরা বুঝো না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে আমাদের কলিজার রক্তক্ষরণ হয়, কলিজার মধ্যে তীরের আঘাত লাগে, আমরা সহ্য করতে পারি না। তুমি কি জানো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজ্জত রক্ষা করার জন্য রাজপাল সেই ব্রিটিশ আমলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটুক্তি করে, উম্মাহাতুল মুমিনিনকে কটুক্তি করে একটা বই লিখেছিল, তার প্রতিবাদে মুসলমানরা ঘুমিয়ে থাকে নাই,
তারা সজাগ ছিল, মুসলমান তার প্রতিহত করেছিল, এই দুনিয়ার থেকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। রঙ্গিলা রসুল যে লিখেছিল মুসলমান বসে থাকে নাই, তাকে জাহান্নামের কয়েদি বানিয়ে দিয়েছিল মুসলমান। আমি পাশ্চাত্য থেকে বলবো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, কোরআন তাদেরকে হারাম জাদা বলেছে, তারা হালাল জাদা হতে পারে না। যুগে যুগে যারা আমার নবীকে কটূক্তি করেছে, তারা হালাল জাদা নয়, তারা হারাম জাদা। আমিও বলো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ও হালাল জাদা হতে পারে না, কোরআনের ভাষা ও হারাম জাদা। সকাল বিকাল সাঁজে সন্ধ্যায় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এই আওয়াজে গোটা দুনিয়া প্রকম্পিত হয়। সিদের মরির থেকে, মিনার থেকে এই আওয়াজ ভেসে আসে, মুহাম্মাদের নাম যত জপি আমাদের কাছে মধুর মতো লাগে। মুহাম্মাদের নাম উল্লেখ করলে কলিজার মধ্যে শান্তি অনুভব হয়। আমার নবীর মুহাম্মাদ আমাদের অস্তিত্ব, আমার নবীর মুহাম্মাদ ইসলামের অস্তিত্ব, আমার নবীর মুখে আঙ্গুল তোলা আঙ্গুল ভেঙে ফেলা হবে, আমার নবীকে কটূক্তি করলে জীবন দুনিয়াতে বিদায় দেওয়া হবে, আমার নবীকে কটূক্তি করলে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। তুমি ভেবেছ ফ্রান্স শক্তিশালী, ইউরোপের অংশ, ইউরোপের সাথে আমাদের বাণিজ্যিক ব্যবসা আছে, সম্পর্ক আছে, কাজে আমি ইউরোপের সাথে সম্পর্ক সেট করতে পারি না। আর আমি বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে পড়ে আমি আমার স্ত্রীর সম্পর্ক সেট করতে পারি, ছেলের সম্পর্ক সেট করতে পারি, আমার নিজের সম্পর্ক শেষ করতে পারি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, এটা আমার ঈমান। আমি না খেয়ে থাকব, আমি ব্যবসা করব না, আমি বাণিজ্য করব না, আমি ধুকে ধুকে মরব, কিন্তু তারপর আমার নবীর ইজ্জতকে হরণ করতে দেব না। বিচার করবই করব, আন্দোলন করব, সংগ্রাম করব, ইনশাআল্লাহ। তোমার জানা নাই আজকে যে মুসলমানরা জানতো, বুঝতো, সুযোগ থাকত ফ্রান্সে যাওয়ার মতো, তোমার কাছে পৌঁছার মতো, যদি এই মুসলমানদের সুযোগ থাকত ওই ফ্রান্সের মাস্তানকে আক্রমণ করার, ওই মাস্তানকে দুঃসাহস করার, বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফ্রান্সে আক্রমণ করত, তাদের নবীর ইজ্জতকে গোটা দুনিয়ার মধ্যে সমন্বিত করতে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার কিছু করতে পারছি না, শুধু কলিজার রক্তক্ষরণ হচ্ছে, সহ্য করতে পারছি না। যেদিন থেকে শুনছি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্তা করা হয়েছে, অপমান করা হয়েছে, অবস্ত করা হয়েছে, সেই দিন থেকে নিয়াত করেছি যতটুকু পারি প্রতিবাদ করবো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কাছে কিয়ামতের ময়দানে সামনে সামনে হয়ে বলবো, ইয়া নবী আল্লাহ কিছু করতে পারি নাই, কিন্তু আপনার মহাব্বত আমার রাস্তায় ছিলাম, আপনার পক্ষে সুরক্ষা করেছিলাম, আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, স্বপ্ন ছিল শহীদ হওয়ার। আমি বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো, ওই ম্যাক্রো প্রতারণা বাংলাদেশেও আছে, আমার নবীকে বার বার অপমান করছে। যদি বাংলাদেশের সংসদে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি ফাঁসি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকার উৎখাত করে মুসলমানের সে আইন পাশ করবে। আমাদের সবাইকে নবীর প্রেমে আজীবন থাকার তৌফিক দান করো।